লাইকমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম আজকে দেখাবো ক্যারেক্টার প্যালেট আগে টুলস গুলোতে আমরা কাজ করেছি এখানে বিভিন্ন ধরনের টুলস নিয়ে টাইপ টুল এরিয়া টাইপ টুল টাইপ অন এ পাথ টুল ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সহ এখানে টাচ টাইপ টুল নিয়ে আমরা কাজ করেছি এখন এইসব টাইপ টুলস রিলেটেড কি কি প্যালেট রয়েছে আমরা সেইগুলো নিয়ে এখন আলোচনা করব তো প্রথমে আমরা কোন একটা যদি টেক্সট এখান থেকে নিয়ে নেই লাইক আমি এখানে কিছু লোরেম ইপসাম এখানে জাস্ট ক্লিক করে আমরা লোরেম ইপসাম চলে আসবে অটোমেটিক এটার পর আমরা যদি এখন এখান থেকে চলে যাই সাপোজ আমাদের এটা হচ্ছে ফ্লোটিং প্যানেলের মধ্যে যদি আপনার এখানে ক্যারেক্টার প্যালেটটি যদি না থাকে সেক্ষেত্রে আমাদের যে কোনো প্যালেট নিয়ে আসতে হলে অবশ্যই চলে যেতে হবে আপনাকে উইন্ডো মেনু এবং উইন্ডো মেনু থেকে আপনাকে সেই প্যালেটটি এখান থেকে চুজ করতে হবে এবং সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে তো এগুলো সবগুলোই মোটামুটি প্যালেট তো আমরা নিচের দিকে দেখতে পাবো যে এখানে টাইপ রয়েছে যেহেতু আমরা ক্যারেক্টার প্যালেটটি হচ্ছে টাইপের একটা অংশ বিশেষ তো আমাদের এখানে টাইপ থেকে আমরা দেখতে পাবো ক্যারেক্টার অথবা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের ক্যারেক্টার প্যালেটটি চলে আসবে আমরা এখানে জাস্ট ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাবো এখানে ক্যারেক্টার নামে একটা প্যালেট চলে এসেছে এটা আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো আপনি এখানে ইচ্ছা করলে এটার মধ্যে আপনি বসিয়ে দিতে পারবেন অথবা বাইরে যে কোনো কোথাও একটা প্যালেট কিন্তু রাখা যায় আপনার সুবিধা মতো এটা রাখতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আমরা এই টিউটোরিয়ালসে দেখবো যে কী করে ক্যারেক্টার প্যালেটের আমরা ইউজ করতে পারি সেটা নিয়ে এই টিউটোরিয়ালসে আলোচনা করা হবে ক্যারেক্টার প্যালেট নিয়ে আমরা এখানে কাজ করলে কিছু টেক্সট নিয়ে আসতে হবে তো আমি লোরেম ইপসামটা এখান থেকে কেটে দিচ্ছি কেটে দিয়ে আমরা গুগলে চলে যাব তো আমরা ব্রাউজার থেকে এখানে গুগল থেকে আমরা লোরেম ইপসাম লিখব লোরেম ইপসাম হচ্ছে আপনার একটা সাইট ওয়েবসাইট সেখান থেকে আমরা ফ্রি টেক্সট ইউজ করতে পারবো ipsam.com সেখান থেকে আমরা গুগলে লোরেম ইপসাম লিখে সার্চ করলে এরকম টেক্সট পেয়ে যাবো এখান থেকে আমরা জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করছি এবং সেটা আমরা কি করবো এবার টাইপ টুলস দিয়ে আমরা এখানে একটা এরিয়া নিয়ে নিলাম যে আমরা এতটুকুর মধ্যে কিন্তু আমরা টেক্সটটা লিখবো সো এরিয়া নেওয়ার পর জাস্ট আমরা ছেড়ে দিব তাহলে কি হবে যে আমরা যে টাইপ টেক্সটটা কপি করেছি লোরেম ইপসাম থেকে সেটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক পেস্ট হয়ে যাবে আপনাকে পেস্ট করতে হবে না এটা আমরা দেখেছি টাইপ টুলসে এখন আমরা ক্যারেক্টার প্যালেট নিয়ে কাজ করবো যে এই টুল এই টাইপগুলো এই টেক্সটগুলো আমরা কিভাবে এটা কন্ট্রোল করতে পারি সেগুলো আমরা ক্যারেক্টার প্যালেট নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছি আমার টাচ টাইপ টুলস রয়ে আছে টাচ টাইপ টুলটা কি আমরা আগে যখন দেখেছিলাম এখান থেকে টুলস বার থেকে টাচ টাইপ টুল নামে একটা টুলস রয়ে আছে সেটার কাজ হচ্ছে কি আলাদা আলাদাভাবে কি একটা কি প্রত্যেকটা ওয়ার্ডকে খণ্ড খণ্ডভাবে এটা কাজ করা যায় টাচ টাইপ টুলে লাইক আমি এখান থেকে একটা একটা করে ছোট করতে পারবো বড় করতে পারবো এই জিনিসটা আমরা শিখেছিলাম যে একটা টুলসের মাধ্যমে টাচ টাইপ টুলসের মাধ্যমে সেই সেম জিনিসটাই কিন্তু আমাদের এই অপশনটা দিয়েছে হচ্ছে ক্যারেক্টার প্যালেটের মধ্যে এবং নিচে দেখতে পাবো যে এখানে আমার ফন্ট রয়েছে তো ফন্ট সাইজে যে বিষয়টা সাপোজ আমি একটু ছোট করে দিচ্ছি জুম আউট করছি জুম আউটের সিস্টেম আপনারা জানেন নিশ্চয়ই আমরা জাস্ট হচ্ছে যদি এখান থেকে অল্টার অথবা কন্ট্রোল অল্টার ধরে এখান থেকে মাউসের যদি আমরা চাকা ঘুরাই তাহলে কি হবে আমাদের জুম ইন এবং জুম আউট করা যাবে সেভাবে আমি কাজ করছি তো এখান থেকে আমরা ফন্ট দেখতে পাচ্ছি ফন্ট কিন্তু আমরা অপশন বার থেকে চেঞ্জ করতে পারছিলাম এখান থেকে অপশন বার থেকে চেঞ্জ করা যাবে বাট ক্যারেক্টার প্যালেটেও সেম জিনিসটাই দেওয়া রয়েছে এখানে দেখেন ক্যারেক্টার প্যালেটে এখানে ফন্ট দেওয়া রয়েছে এখান থেকে অল ক্লাসেস আমরা যেটা দেখেছিলাম আগের যখন আমরা টাইপ টুল দেখেছিলাম সেম জিনিসটাই কিন্তু এখান থেকে দেখা রয়েছে সো আমি এই টিউটোরিয়ালসে এটা নিয়ে আলোচনা করবো না কারণ এগুলো আমরা আগে দেখেছি এবং এখান থেকে আমরা ইটালিক বোল্ট এগুলো করতে পারবো যেমন এই টুলসের রিলেটেড বোল্ট নেই এই টুলসে বোল্ট নেই তো যেগুলোতে বোল্ট আছে সেগুলোতে আপনার ইটালিক বোল্ট এগুলো সব কিছুই করা যাবে ওকে তো এবং নিচে আমরা দেখতে পাবো যে কিছু অপশন রয়েছে দেখেন এই কয়টা অপশনের নিচে আরও কিছু অপশন থাকবে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি এটা হচ্ছে ফন্ট সাইজ আমরা যদি এই এইটার উপর ধরি তাহলে দেখতে পাবো যে এখানে সেট দ্য ফন্ট সাইজ এখানে আমরা বলছে যে এটার কাজটা কি তো এখান থেকে আমরা ফন্ট সাইজটা কমাতে এবং বাড়াতে পারবো আপ অ্যারোন ডাউন অ্যারো প্রেস করে অথবা এই এইখানে অ্যারোতে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকেও এটা কিন্তু বাড়াতে এবং কমাতে পারবো পরের যে অপশনটা সেটা হচ্ছে সেট দ্য লিডিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বকে বলা হচ্ছে লিডিং ওকে তো আমরা জাস্ট লিডিংটা দেখব লিডিং হচ্ছে কি আমরা দেখেন এটা যখন সিলেক্ট করছি সিলেক্ট করার পর জাস্ট লিডিং ভ্যালুটা আমরা যখন বাড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা বেড়ে যাচ্ছে এবং আরও যদি কমিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে একটা লাইন আরেকটা লাইনের মধ্যে ঢুকে যাচ্ছে তো এইটা যেটা বেসিক্যালি হচ্ছে আপনার রুলস এবং বেসিক্যালি একটা আর এখানে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ফন্ট সাইজের দেড় গুণ হতে হবে আপনার লিডিং ভ্যালুটা ওকে ফন্ট সাইজ যদি আমাদের এখানে 10 হয়
তাহলে আপনার এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার লিডিং ভ্যালুটা হবে 15 অথবা সামথিং 15 জায়গায় আপনি 13ও করে দিতে পারেন বাট 15 এর জায়গায় এখানে 10 যদি করে দেন 10 ফন্ট সাইজ তাহলে 10 এটা তাহলে দেখেন আমাদের এটা অনেকটা চাপাচাপি হয়ে যাচ্ছে এবং সেটা কখনোই বোধগম্য হবে না পড়ার ক্ষেত্রে ওকে তো সেই ক্ষেত্রে আমাদের ফন্ট সাইজের দেড় গুণ আমরা লিডিং ভ্যালুটা করে দিব তার পাশের যে অপশনগুলো দেখতে পাবো যে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টারস এখানে বলছে কার্নিং টু ক্যারেক্টারস এর মধ্যে কার্নিং করবেন সেটা হচ্ছে এইভাবে আমরা যখন টাইপ টুলসে যাব টাইপ টুলসে যাওয়ার পর আমি জাস্ট একটু জুম করছি শুধুমাত্র লোরেম ইপসাম এর লোরেমটা দেখছি এখন এখানে আমি একটা ক্লিক করেছি এল এবং ও এর মধ্যে একটা ক্লিক করেছি এবং দেখতে পাবো যে এল আর ও এই দুইটা কিন্তু ক্যারেক্টারস দুইটা ক্যারেক্টারস এর মধ্যে একটা কার্নিং তৈরি হবে তো আমরা দেখেন একটা মাইনাস ভ্যালু তো রয়েছে আমরা যদি 25 অ্যান্ড এখানে কারো যদি বাড়িয়ে দেই 100 200 তাহলে দেখতে পাবো কি এখানে আরো আপনি অসংখ্য এখানে বাড়িয়ে নেন নো প্রবলেম যত আমরা বাড়াবো তাহলে হচ্ছে কি এল এবং ও এই দুইটার মধ্যে কি একটা কার্নিং তৈরি হচ্ছে ঠিক আছে এই দুইটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু কার্নিং তৈরি হচ্ছে দূরত্ব সৃষ্টি হচ্ছে তো এইভাবে আমরা যদি যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার এরকম দরকার হয় দুইটা ক্যারেক্টারের মধ্যে কার্নিং করা সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারবেন ওকে তারপরের যে অপশনটি রয়েছে এটা হচ্ছে কি সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টারস আমরা এখন সিলেক্টেড ক্যারেক্টারসের মধ্যে ট্র্যাকিং করতে পারবো যেমন আমরা জাস্ট এটা ব্যাক করে ফেলি এটার আমরা জিরো দিয়ে দেই জিরো ওকে এখন আমরা যদি লোরিম টোটাল লোরিম ইপসামটাকে আমরা যদি এখানে সিলেক্ট করে ফেলি সিলেক্ট করার পর যদি এখানে আমরা 100 করে দেই এখানে থেকে যদি 120 এখানে আমরা 2000 করে দিচ্ছি 2000 তাহলে দেখতে পাবো কি দেখেন লোরিম ইপসাম পুরো লেখাটাই কি হয়ে যাচ্ছে একদম কিন্তু ভেঙে যাচ্ছে মানে বড় বড় হচ্ছে এরকম কিন্তু আমরা দেখতে পারি অনেক সময় অনেক ডিজাইনে কিন্তু দেখা যায় যে উপরে যে লাইনটা রয়েছে একদম ফার্স্ট লাইন অথবা লাস্ট লাইনটা এরকম কিন্তু ডিজাইনের জন্য সেই টেক্সটটা এইভাবে করে দেওয়া হয় তো আপনি ইচ্ছা মতো এখানে ভ্যালু দিয়ে এখানে আপনি ইচ্ছা মতো ভ্যালু দিয়ে কমিয়ে বাড়িয়ে কিন্তু সেটা কিন্তু সাইজটা করতে পারবেন ওকে এর নিচে আরও অনেক অপশন রয়েছে সেই অপশনগুলো যদি আপনার এখানে শো না করে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাবো শো অপশনস নামে একটা অপশন রয়েছে এখানে আমরা শো অপশনসে ক্লিক করার পর আরও নিচে কিছু অপশন এখানে বের হয়ে গেল এবার আমাদের দেখব নিচে আরও অনেক ধরনের অপশন আছে সেগুলো দেখবো এখানে ভার্টিক্যাল স্কেলটা কী জিনিস আমরা একটু দেখব ভার্টিক্যাল স্কেলের যখন আমরা এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে দেবো সাপোজ এখানে 100 রয়েছে 25 যখন দিচ্ছি কিংবা আরও যে যখন 200 যখন দিচ্ছি তখন এটা হচ্ছে কি আপনার যে টেক্সটটা রয়েছে মানে আমাদের ডিফল্ট অবস্থায় যে টেক্সটটা থাকে সেটা হচ্ছে 0 PTE অথবা 100 PTE সো যখন আমরা এখান থেকে আরও বাড়িয়ে দিচ্ছি তখন কী হচ্ছে যে সেই জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে আমরা কিন্তু এখানে জিনিসটা বুঝতে পারছি ডিস্টেন্সটা বুঝতে পারছি আমরা যখন মাইনাস করে দিচ্ছি আরও ছোটো করে দিচ্ছি তখন দেখতে পাবেন যে চ্যাপটা হয়ে যাচ্ছে এইরকম একটা টাইপের হচ্ছে সো আমরা এটা বেসিক্যালি এটা 100 থাকবে এবং আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবং তারপরেরটা যেটা হচ্ছে হরিজেন্টাল স্কেল আমরা এবার দেখলাম কি যে আপনার লম্বা টাইপের হচ্ছে এইদিকে হচ্ছে উপর দিকে এবং আমাদের এবার হবে কি হরিজেন্টালি কিন্তু এটা আপনার এইদিকে লম্বা টাইপের হবে সাপোজ এটা আমার 100 করা আছে এটা আমার 200 যদি করে দিই তাহলে দেখতে পাবেন কি একটু লম্বা টাইপের হয়ে গিয়েছে তো এই জিনিসগুলোর কাজ হচ্ছে এটা এবং তারপরে যেটা রয়েছে সেট দ্য বেসলাইন শিফটটা হচ্ছে যে আপনার যেখান থেকে আমরা লেখা স্টার্ট করেছি সেটা থেকে আপনার উপরের দিকে অথবা নিচের দিকে আপনার বেস লাইনটা করতে পারবেন লাইক দেখেন আমরা এখান থেকে সাইজটা বাড়িয়েছি তো প্রথমে যে লেখাটা শুরু হয়েছিল কিন্তু এখান থেকে শুরু হয়েছে সো বেস লাইনটা আমাদের -9 PTE করে দেওয়ার কারণে কিন্তু এটা নিচের দিকে শো করছে এবং আমরা যদি আরেকটু উপরের দিকে বেস লাইন বলতে কী বোঝাচ্ছে সাপোজ আমি এখান থেকে লেখা শুরু করব লেখা কোথা থেকে শুরু হবে নিচে থেকে দেখেন এখান থেকে শুরু হবে উপর থেকে বাট নিচেও কিন্তু আমার এখানে লাফাচ্ছে সোজা হচ্ছে না তো বেস লাইনটা যদি আমার জিরো থাকতো সাপোজ আমি যদি বেস লাইনটা এখানে জিরো করে দিই এবার দেখেন আমার কি হচ্ছে যে আমার যেটুকু টেক্সট সাইজ ফন্ট যেটুকু সাইজ সেটুকু কিন্তু আমার এটা লাফাচ্ছে বাট আমার বেস লাইনটা যদি আরও অনেকটা বড় হতো সাপোজ এটার মতো যদি হতো আমি এখানে 25 করে দিচ্ছি 25 করে দেওয়ার পর এখানে যখন ক্লিক করছি তখন দেখেন আমার ফন্ট সাইজটা এতটুকু বাট আমার এটা লাফাচ্ছে কিন্তু অনেক বড় করে তো এটাকে বলা হচ্ছে বেস লাইন যে আপনার লাইন থেকে এটা কত উপরে অথবা কত নিচে এটা শো করবে কত নিচে আপনার লেখাটা যাবে সেটা হচ্ছে বেস লাইন শিফট এখন আমরা পরের যেটা অপশন রয়েছে সেটা দেখবো সো এটা পরের অপশনটা আমরা জাস্ট একটা এখান থেকে সিলেক্ট করছি আমরা বেস লাইনটা অফ করে দিচ্ছি বেস লাইনটা জিরো করে দিই 0 PTE সুবিধা হবে বুঝতে তারপর আমরা এখানে চলে যাবো টাইপ টুলস যাওয়ার পর সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে একটা
রোটেশনের একটা অপশন রয়েছে, ক্যারেক্টার রোটেশন, কোন একটা ক্যারেক্টার আপনি রোটেট করতে পারবেন, কত ডিগ্রি অনুযায়ী আপনি রোটেট করবেন সেখান থেকে আপনি এখান থেকে ভ্যালু দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অথবা ডাউন অ্যারো কিন্তু প্রেস করেও কিংবা আপনি এখান থেকে সাপোজ একটা ভ্যালু নির্দিষ্ট দিয়েও কিন্তু ইন্টারফেস করে আপনার সেটা করতে পারবেন। সাপোজ আমি এটা এদিকে যাচ্ছে, আবার যদি আপনি এই পাশ থেকে যদি করেন, পাশ থেকে যদি করি তাহলে কী হবে, এটা মাইনাস ডিগ্রি করা যাবে, মাইনাস ডিগ্রি করলে কিন্তু আপনার উল্টা দিকে হচ্ছে, এটা বেশি হয়েছে, সর 45 করছি এদিকে উল্টা হচ্ছে, তো এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি এবং আবার টেক্সটগুলো নিয়ে আসছি, এটা আমি জিরো করে দিব এবং আমাদের এখানে কি 2000 করা আছে, এটা আমরা জিরো করব। ওকে, সো এটা ঠিক হয়ে গেল। এবার আমরা নিচে অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছি, সেগুলো অপশন নিয়ে আলোচনা করব। নিচে দেখেন এটা কি অল ক্যাপস, অল ক্যাপস বলতে কি যে সবগুলো লেটার কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্লিকে আপনার পুরো টেক্সটগুলো কিন্তু অল ক্যাপস হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু ক্যাপিটালে তৈরি হচ্ছে। সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে স্মল ক্যাপ, স্মল ক্যাপটা হচ্ছে কি সেন্টেন্সের প্রথম যে আপনার লাইনটা থাকবে সেইটা হবে আপনার ক্যাপিটালে, সেটা হবে বড় সাইজ, ক্যাপিটাল না সেটা একটু বড় সাইজ হবে। দেখেন আমাদের এই সেন্টেন্সের এলটা হচ্ছে, দেখেন বড় সাইজের এই সেন্টেন্সের প্রথমে এলটা হচ্ছে বড় সাইজের, এই এই সেন্টেন্সে দেখেন সর্বপ্রথমে আইটা হচ্ছে বড় সাইজের, এটা এটার মানে বোঝাচ্ছে এটা। আমরা সিলেক্ট করে এটা অফ করে দিচ্ছি, তারপরের যেটা অপশন আমরা এটা ডিলিট করে দেই। পরের অপশনটা হচ্ছে যে এরকম আমরা যখন দেখে থাকি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র দেখতে পারি, সো এ স্কোয়ার আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে লিখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু হয় নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই জিনিসটা কীভাবে হবে, এখন টুটা যখন আমরা সিলেক্ট করবো, টুটা সিলেক্ট করার পর যদি আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো টুটা আমাদের উপরে উঠে নিয়েছে, দেখেন টুটা আমাদের উপরে উঠেছে। তো এইভাবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে লেখা হয়ে থাকে, শুধুমাত্র আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে একটা উদাহরণ দিলাম, বাট এইভাবে অনেক কিছু হবে। সাপোজ এখন আমার পরের যে অপশনটা রয়েছে সেটা আমরা দেখবো, সেটা আমি এইভাবে যদি দেই এইচ টু ও, আমরা ওটা পরে লিখি এইচ টু, টুটা হবে নিচে। ওকে, অ্যান্ড আমরা যদি এটা অফ করে দিই, অফ করে দিই আমরা ও লিখি এইচ টু ও। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আপনার এখান থেকে খুব সহজে কিন্তু করা যায়, এখান থেকে ক্যারেক্টার থেকে খুব সহজে করা যায়, আপনার কোনো ডিজাইনের জন্য এগুলো অনেক অনেক প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি এই ডিজাইনগুলো এই কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা শিখেছিলাম যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছি তখন যে কোনো একটা টেক্সটের নিচে ফন্টের নিচে কিন্তু আমরা কী করতে পারি, একটা আন্ডারলাইন দিতে পারি, সেই জিনিসটাও আমরা আন্ডারলাইন করতে পারবো ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা হচ্ছে এখানে দেখতে পাবো আন্ডারলাইন। সো আন্ডারলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবগুলো টেক্স আন্ডারলাইন হয়ে যাবে। আপনি কতটুকু টেক্স আন্ডারলাইন করতে চাচ্ছেন ততটুকু টেক্স আপনি এখানে এই করে দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনি আন্ডারলাইন করতে পারবেন বা আন্ডারলাইন নাও করতে পারবেন ইচ্ছা মতো। সো আমি এটা সিলেক্ট করছি, আন্ডারলাইন এখান থেকে কেটে দিলাম। এখন পরের আরেকটা অপশন রয়েছে, সেই অপশনটা নিয়ে আমি আলোচনা করি। আমরা দেখতে পারি যত ই কমার্স সাইট রয়েছে, ওয়েবসাইট অথবা আমরা ফেসবুকে দেখে থাকি অনেক ধরনের অ্যাড দিয়েছে যে বর্তমান প্রাইস এত, তারপর আগের প্রাইস এত, এরকম একটা ব্যাপার থাকে। সো বর্তমান প্রাইস যদি আমাদের মানে আগের প্রাইস যদি থাকে 1000 টাকা, আমরা 1000 টাকাকে কী করি, এটা 1000 টাকা লেখার পর আমরা যদি এখানে ক্লিক করি এটা কেটে যাচ্ছে। ওকে, আমরা সেম জিনিসটা আমরা জাস্ট এখানে অল্টার প্রেস করে নিচে টেনে নিয়ে আসছি, অল্টার প্রেস করে যদি নিচে টেনে নিয়ে আসেন তাহলে সেটা কপি হয়। ওকে, এখন আমি 500 টাকা লিখে দিচ্ছি, 500 টাকা, এবং এটা ধরে কি করলাম এটা কেটে দিলাম। এবার কি হচ্ছে, তার মানে এটাই বোঝাচ্ছে কি যে আগে এটা প্রাইস ছিল 1000 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে 500 টাকা। তো সে এই জিনিসগুলো আপনার এখান থেকে করা হয়ে থাকে, এটার মাধ্যমে করা হয়ে থাকে। তো এই মোটামুটি অপশন এবং ভিতরে যে অপশনগুলো আছে নিজেরা এমনিতেই বুঝতে পারবেন, খুব একটা কার্যকরী না। তো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।